এভরিওয়ান, বাঙালি রেসিপিতে আপনাদের স্বাগত। তো আজকে আমি একটা নতুন কন্টেন্ট অ্যান্ড নতুন রকমের ভিডিও নিয়ে এসেছি। এর আগে হয়তো কেউ ইউটিউবে বা ফেসবুক পেজে এরকম ভিডিও দেয়নি, মনে হচ্ছে কেউ দেয়নি, আমি হয়তো প্রথম হব এরকম কেউ পারছেন। মানে খুব ইচ্ছে করছিল যে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। অ্যান্ড আগেও আমি বলেছিলাম আমার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব, কিছু ভালো মুমেন্ট। তো এটাও একটা আমার মনে হয় বলতে পারো এক বছরের ধৈর্যের কিছু একটা জিনিস যেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা কেমন আছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড আমাকে তো দেখে আপনারা বুঝতেই পারছেন আমি খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা হবে এই যে এইটাকে নিয়ে। এটা কি বুঝতে পারছেন আপনারা? এই যে এতগুলো টাকা হয়েছে, তো এগুলো এখন আমি সবগুলো আপনাদের সামনেই গুনবো কত টাকা হয়েছে। তো আমি খুচরো টাকাটা আগে গুনে নিয়েছি, এটা যদি আমি আপনাদের সামনে গড়তে যেতাম তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। তার জন্য আমি ভাবলাম আগে গুনে নিই, আপনাদের বলে দিই। এখানে আছে 5 টাকা, 2 টাকা, 1 টাকা, হ্যাঁ এই এই আর 10 টাকা, সব মিলে এখানে আছে 571 টাকা। ঠিক আছে, শুধু খুচরোগুলো এখন আমি নোটগুলো গুনে নিই, সেগুলো আপনাদের সামনেই গুনবো। তো এটা আমি সাইডে রেখে দিই। তো সব থেকে প্রথমে এই 10 টাকাগুলো আমি গুনে নিচ্ছি। তো 10 টাকার নোটগুলো আছে, 1, 2, 3 আমি মানে এত টাকা এই যে ফুলের মতো করে সাজিয়ে নিয়েছি। লাইফের ফার্স্ট টাইম আমি এতগুলো টাকা পিগি ব্যাংকে জমা করেছি, এর আগে কখনোই করিনি। অর্ধেক হতো আর ভেঙে ফে মানে ভেঙে দিতাম, খরচা করে নিতাম। তো ফার্স্ট টাইম আমি জমা করেছি। এখানে টোটাল আছে 27,671 টাকা, মানে খুচরো নোট সব মিলিয়ে আমি মানে 27,000 টাকা আমি করে নিয়েছি। অনেক করেছি আমার দিয়ে, মানে অনেক আমি খুব খুশি এটার জন্য। এই টাকাটা আমি কী করবো সেটা অবশ্যই আমি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বলবো, কী করলাম, কোথায় খরচা করলাম।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করছি খুব ভালো লেগেছে আপনাদের। তো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড লাইক শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন আমার ফেসবুক পেজকে অবশ্যই ফলো করবেন। আমি ডিসক্রিপশানে দুটারই লিঙ্ক দিয়ে দেবো। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।